এই শিক্ষাক্রমকে যিনি অভিভাবক একরকম অভিভাবকের দায়িত্ব পালন করছেন প্রফেসর জাফর ইকবাল, তাকে তোমাদের সামনে নিয়ে এসেছি যে তোমরা তোমাদের অভিজ্ঞতার কথাটা বলবে যে কিরকম করে পড়াশোনাটা হচ্ছে। একটা কথা তো বুঝো যে একেবারে মুখস্থ করে এই খাতায় গিয়ে বমি করে ফেলা পরীক্ষার সময় এটার নাম পড়াশোনা নয়। গোটা গোটা পৃথিবীতে এটাকে আমরা বাংলাদেশে এটা করছি কি কপি করি মাথা এই স্ক্যানার দিয়ে কপি করি চোখ দিয়ে তারপর পরীক্ষার খাতায় বমি করে দিই, এটা নয়। তাহলে আজকে সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবেন এবং তোমাদের সাথে তোমাদের পরিস্থিতি তোমরা কি ভাবছো এই নভেম্বর চলে কি এই পুরো বছরটা কেমন গেল তোমাদের কিভাবে কি চিন্তা করছো এটা। আরেকটা হচ্ছে যে আমরা মনে করছি তোমরা যে নতুন শিক্ষাক্রমে গেছো একই রকমের আমরা তোমাদের প্রতিটা শ্রেণীকক্ষ হবে পাঠাগার,